जुह मुआवा पटनायक बीएन न्यूज़ रे आपन मान को स्वागत करू छे। आसुन देखमा आजिर प्रमुख खबर। मु डुंगरी पालु रहिथिली। मो ना राम अग्रवाल। मु सुनिथिली ना बाबा लिंग फुटी जान बोलिकि 2016 रु दलदली गाँव रे एटा आमर पाटनागढ़ पाखे अछे। आउ सुनिकिरी मतलब इटा भल लगला कि बाबा इन भोग नौजन बोलिकि थाली रखिदेले 108 भाग रु गोटे भाग नौजन आर केबे अधा थाली भी पूरा भोग नौजन। तो बाबा के हर सोमवार मानने सोमवार दिन 11 बजे भोग लगाले 11:45 टाइम नीति टाइमटा से टाइम भोग नौजन। मुझे निजे आसली आर देखली भी बाबा के भोग लगा है जे मुझे देखली से भोग बाबा पाइजन आर इन गोटे भल लगला। काशेश्वर ना रे बाबा आमर न काशेश्वर ना रे पूजा पाऊजन आर बहुत सुनली मुझे बोलिकी देखे यूट्यूब के आसली आसली देखली बहुत बढ़िया लगला। बाबार भोग भी पाइलु आ बहुत बढ़िया जगहटे। ओम नमः शिवाय। हाँ दर्शक बंधु आज जीमा बलांगीर जिला पाटनागढ़ ब्लॉक दलदली गाँव उभा शिवलिंग रो दर्शन करी 2016 नु निर्मित होउथिबा मंदिर रे काशेश्वर रूपे बाबा पूजा पाउछन। आश्चर्य रो कथा जे लिंग रो आकार बढ़ी चाली छे आउ बाबा प्रसाद भी खाउछन। आमर प्रतिनिधि बाबांकर दर्शन सहित आनले अनेक आश्चर्य रो दृश्य। मंदिर रे बाबांकर भक्त माँ उमा पूजा करसन। घोर आश्चर्य जे बाबा तांकर संगे कथा भी लेसन। प्रति सोमवार सेने बाबांके अन्न प्रसाद लगे आउ बाबा प्रसाद भी खाएसन। सोमवार दिने अनेक भक्तंकर समागम हैसी मंदिर रे। सूचना थाउ जे काशेश्वर मंदिर पाटनागढ़नु घसीएन रोड रे प्राय 10 किलोमीटर गले दलदली गाँव रे अछे। तो आसोन कथा हेमा माँ उमा आउ अनेक भक्तंकर संगरे आउ जन्मा चमत्कार बाबत। धन्यवाद। भाले देखे दे जय काशी बाबा की। जय भैरवा की। जय भैरवा की। जय भैरवा की। जय काशी बाबा।
की जय। जय कसुर बाबा की जय। जय कसुर बाबा की जय। देख ले आ गया मैं ভোগ নেবার মতে বহুত বাহন মানে কেন আপনার যে বাবা নির্দেশ লাগে মগবার লাগে মগা যাচা কলে কেনা করলে সেটা কেনে মহাপুর কেনে আদেশ দিয়েছিল সাত খণ্ড গাঁ সাত সাত ঘর খালে মাগবো বলি করে সাত সাত ঘর মাগু গোটে গাঁকে সাত ঘর মাগে যে সেটা কিনে ধর গাধি যেথিমি বলে বি সে বাটু পলে যায় সে বাটু পলে যায় বলে কেনতা করে যায় যে মুই বি এনে জানি পারে এটা সে মহাপুর বাহালা পহলা নু মুই কিনে এনতা পলে যায় যে কিনে মতে চাল্লা বাগির বি লাগে যেন গাঁকে তার মানে মহাপুর নেবে সে গাঁকে পলা পলে যে তামনে কিনি জানলে যদি কিনি সাইকেলা নর্দন মোর সঙ্গে যেন মতে সাইকেলা তামনে যাবে মুই চাল তো যাবি মতে পৌঁছে নি পার আর কিনি সাতখন গাঁকে খালি সে সাত সাত ঘর মাগে যে যে যেতে লেখা দৌ ধর যে চৌল উঁজলে দৌ যে থালিতে দৌ যে যেনতা বি দৌ সেটা আনি করি কিনি এন্তা রখে যে যেন দিন হেতকর এন্তা মহাপুরুর জন্মদিন হেলা সে চৌলকে বহরে দেবু বলে মহাপুর আদেশ দিয়েছিলেন যে সেটা যখন এখানে খড়ে বাগেন চৌল হয়েছিল অনুমানই দেখলে কিনে খড়ে যায় নি না পেন সেতকে চৌলকে তার মানে কিনে আমার গাঁর এটা লিজ করি করি 2000 লিজ করি করি অন্ন ছতর খুলিলে অন্ন ছতর খুলিলে ইয়াড়ে দেখলে বলে সে ভাত কিনে কম আছে ইয়াড়ে বেশি লোক হয়ে গেলে না সেতে টাইমকে মতে কহন যে দেখুছ এটা আমি গাঁ লোক নিন্দা শুনি যে মান আর আমকে যদি বি আগরু কহিলে আমি গাঁ যাকি চাঁদা করি থিতা বহরে থিতা উঘে থিতা রুগিনি আমি রাঁধি থিতা এতে লোককে ইহাদে আমি কেনতা করি দামা বলিকিরি মতে কহি আসন মুই ইয়াড়ে পূজা ন লাগিছে বলে মতে কহি আসন মু বলে কিনি মহাপুর মতে যেন আদেশ দেছন মুই সেটা করিছে যেতে থিলা আমার ঘরে সেতে টাইমকে মুই সেতে দেছে আমার ঘরে সেতে টাইমকে নিথেন কালি সে সাত খণ গাঁরটা যেতে ঠুলে দিনে সেতে বহরে দিয়ে দিনে সেতে রাঁধিলে সেতে লোকর ধর সে 2000 লোকর লিস্ট করি করি করিলে বলে সেদিন 7000 লোক হয়ে গলে 7000 লোক হয়ে গলে বলে কিনে সে 7000 লোকে কিনে সবু হয়ে গলা সে অন্ন ভোগিনী সবু হয়ে গলা হ্যাঁ কি হে নি ফেরে সেদিন আমার ইন জানা কলে বি কিনে সেদিন জানলে ন যে এন্তা গাঁর আমার কমিটি বালে সবাই জানলে ন যে যেতে করলে বি মাহবুব ডাউলি যা বলে কেসন কেন দিনে বি নিখঙ্গি যায় আপনার না যেন উমা রখা হয় যে এটা আগরু রখা হয়েছিল হ্যাঁ আগরু বলে এটা কেন পূর্বজন্মর সম্পর্ক আছে কি মহাপুরুষ সঙ্গে আপনার কাহে জানি মুই তো গোটে মনুষ্যের জন্ম হয়েছে ইহাদে মধ্যে মহাপুর মনুষ্যের জন্ম দিয়েছেন বলে কেন যেটা কাহে লেখলাটা যেটা হচ্ছে পুরা মহাপুর তো আপনার সঙ্গে বহুত এটা করুছন পুরা যেটা কি অসম্ভব জিনিস পুরা ডাইরেক্ট কথা হচ্ছন সঙ্গে যাওছন সঙ্গে হচ্ছন এটা তো অসম্ভব জিনিস দেখো মুই যদি কিনি মহাপুরুর পরে বি কিনি আমার বাবুর হয়ে মধ্যে ডাকছন ধর পহেলা নু কিনি যেতবেলে কিনি পূজা করি মুই যে পহেলা নু মহাপুর বাহারে আর যে আর দিনে যে ভেতকর পূজা পূজি করে সানু সে যে মহাপুর জন্মদিনে সরিকি তার আর দিনে যেতবেলে পূজা করি সারিকি হেতকর আমার পূজা করুছে আমার বাবু আসলা ছুয়াটা সেতে টাইমকে কিনি এটা প্রসাদ মাগি এলা যে জাগর জগরান জাগা সবু দেনি আর প্রসাদ যেন যেনটা শেষে ন থুই থুই দেনি বলে আমার সে বাবু ছুয়াটা গোটে আসলা ছুটছিলা দালি জাগমা প্রসাদে প্রসাদ দেওয়ালা প্রসাদ দেওয়ালা বলে হেটাকে বলে যে মহাপুর ন ভোগ নি লগাবার তালি আরু এটা প্রসাদ মাগসন বলে সেটাকে মহাপুর ঠান পিটি দেনি চটকনি পিটি দেনি বলে হেতকর নেনি আর কিনি এটা রিসমি হয়ে করি কিনি এটা তার বাবার সঙ্গে ছুঁয়ে দেনি আর ছাড়ি দেউছ পূজা করে নিয়ে দেবার প্রসাদ মাগুছি বলি যে আরো দিনে হেতকর মহাপুরু মাগি আলে প্রসাদ আমার বাবুর বাগির হয়ে গুনি গে এটা প্রসাদ কিনি এটা যেন যেন থালি ন যার যার ন দেবার কথা সে সে ন দেছে আর জাগর মানে থুইছে
ଆଉ ମୋର ପଛାଡ଼େ କିନି ଆଗମା ପ୍ରସାଦ ଦେ ପ୍ରସାଦ ଦେ ବୋଲେ ବୋଲେ ଫେର୍ ଇନୁ ଡାକୁଛେ ତମେ ନେଇ ଆତ ବୋଲେ କାହାଟା କାଲକା ଫେର୍ ଛାଣିଦେଲ ଆଜି ବି ଛାଣିଦେଲ ଯେ ପୂଜା କରି ନେବ ସେମାନେ ବୋଲୁଛନ୍ କି ଇନ ଅଛେ ରେ ବାବୁ ଶୁଇଛେ ବୋଲୁଛନ୍ ଇଆଡ଼େ ମୋର ପଛାଡ଼େ ଆମର ବାବୁ ଅଛେ ସେ ଯେନ୍ ପହଲାନୁ ଇରା ଯେ ମୁଁ ବୋଲୁଛେ କିନି ତୁଇ ପୂଜା ନି କରବାର ତାହେଲେ ପ୍ରସାଦ ଲାଗି ଖାଇବା ଲାଗି ମରି ଯାଉଛୁ ଏନ୍ତା ସେନ୍ତା ବୋଲି ସେତାକେ ମୁଁ ଗାଲି ଦେଉଛେ ଇରା ଇନୁ ଥାଇକିରି ଲଢ଼ୁଛେ ଏଇଟା ପାଖେ ଘର ନ କିନି ଇରା ଘର ଥିଲା ଇନ ଶୁଇଛନ୍ ଯେ ନେଇ ଆତ କିନି ବୋଲେ ବୋଲେ ମୁଁ ବାବୁକେ ଶୋଇଛେ ବୋଲୁଛନ୍ ହେତକର ଫେର୍ ଉଠିନି ଆର୍ ଦେଖିଗଲେ ବୋଲେ ଶୁଇଛେ ହେତକର ସେ ଦିନ କିନି କହିସି କିନି ଯେ ଯେନ୍ ଛୁଆ ବି ଧର ଭୋଗ ଲଗାବାର୍ ଲାଗି ଆଗରୁ ମାଗିଲେ କିନି ସେ ଛୁଆ ଯଦି କିଏ ଗୋଟେ ମାଗିଲା ବୋଲେ ବି ସେଦିନ ମହାପୁରୁର ଏନ୍ତା ଜାଣିଛେ ଯେ କିନି ମହାପୁର ନ ପଛେ ଆଗ ନେଇ ଲଗା ସେ ଛୁଆକେ ଆଗ ଦେସି ଆର୍ କିନି ନାଗ ଇନେ ଯେତେ ବସିଛନ୍ ନିକେ ନାଗ ଇ ନାଗ ମାନେ ସବୁ ନାଗ ହେସନ୍ ମୁଇଁ ତିନ୍ ବଜେ ନିକେ ପୂଜା କରି ଆନି ଏକଲା ମୁଇଁ ପୂଜା କରୁଛେ ବୋଲେ କିନି ସବୁ ନାଗ ମାନେ ଚହଲୁଥିବେ ଚହଲୁଥିବେ ଆର କିଏ ଗୋଟେ ଯଦି ଆସିଯିବେ ବୋଲେ କିନି ସେମାନେ ସବୁ ଯେନ୍ତା ଅଛନ୍ ଏଇଟା ଏନ୍ତା ଏନ୍ତା ହେଇକି ରହିଯିବେ ସବୁଆଡ଼େ ସେମାନଙ୍କୁ ହେଲା ଆଣିକି ନେଇକି ହେଲା ଏନ୍ତା ପକେଇଛେ ସବୁ ନାଗ ହେବେ ଆର୍ ଇ ବର୍ ନାଗ କିନି ନିଥନ୍ ଘା ଘା ପୂଜା କରୁଥିମି ବୋଲେ ସେ ବାଟୁ ବାହାରିବେ ସେ ବାଟୁ ଏନ୍ତା କରି ବାହାରିବେ ପୁରା ଇଆଡ଼ୁ ପୂଜା କରୁଥିମି ଇଆଡ଼ୁ କରି ଏନ୍ତା କିନ୍ଦିରି କରି ଯିବେ ହଁ ଆର୍ ଯଦି ଏନ୍ତା ଅଲଗା ଲୋକଟେ କିଏ ଗୋଟେ ଆଇଗଲା ବୋଲେ କିନି ଯେ ଯେନ ତାର ମାନେ ଅଛେ କିନି ସେ ସେନ ହେନ୍ତା ରହିଯିବା ଫେର୍ ସମକୁ କିନି ବେଟି ଆନିକରି ହେନ ହେଲା ଗଦାସି ହେନକରି ଅମର ଝା ମୁଇଁ ବରଗଡ଼ ଆସିଛେ ଆଉ ମୁଇଁ ଶୁଣି ଯେ ବାବା ଭାରତରେ ଶୁଣିଲି ବାହାରିଛନ୍ ତ ଭଲ ଲାଗ୍ଲା ଆସିକରି ବହୁତ ଭଲ ଲାଗୁଛେ ଅନ୍ନ ଭୋଗ ବି ଲାଗୁଛେ ଆର୍ ସାମ୍ନାରେ ଶଙ୍କର ସାମ୍ନାରେ ଦେଖିଲେ ଜଣାପଡ଼ୁଛେ କି ଭଗବାନ ନିଜେ ଖାନା ଖାଇଛନ୍ ତ ଏଇଟା ବହୁତ ବଢ଼ିଆ ଜିନିଷ ହେ ବହୁତ ବଢ଼ିଆ ଲାଗ୍ଲା ଆସିକରି ନାଇଁ ଆଜ୍ଞା ଇନ ଗୋଟେ ଭଗବାନର ସେଟା ଗୋଟେ ବି ତାମାନେ ବହୁତ ବଢ଼ିଆ ତାଙ୍କର ଗୋଟେ ଆଶୀର୍ବାଦ ଅଛି ଯେ ଇନ ଜାତି ବିଚାରର କୌଣସି ପ୍ରକାର ନାଇଁ ଭେଦଭାବ ନାଇଁ ରଖି ଭଗବାନ ଆପଣ ଇନ ଯେକୌଣସି ଲୋକ ବି ଆସିକିରି ନିଜେ ଟିକେ ତାମାନେ ଭଲ ରହିକିରି ନିଜେ ଟିକେ ସଚ୍ଚୋଟ ରହିକିରି ଭଲ ରହିକିରି ଯଦି ସେ ପାକ ଯଦି ତିଆରି କରିବେ ବେଲେ ଭଗବାନ ନିଜର ହସ୍ତରେ ସେ ଖସି ହସିକିରି ନେଉଛନ୍ ଏଥିରେ ଜାତି ଭେଦର କୌଣସି ପ୍ରକାର ଇନ ବାଚ ବିଚାର ନାଇଁ ନ ଆଜ୍ଞା ଏ ମନ୍ଦିର ନାଇଁ ଆଜ୍ଞା ନାଇଁ ବାଭନ ସାଙ୍ଗେ ନାଇଁ ନ ଯେକୌଣସି ଲୋକ ସେ କିନ୍ତୁ ଭଲ ଥିବାର କଥା ସେ ଆସିକି ଯେ ତାନେ ଆମର ସେନ ରନ୍ଧାବଢ଼ା କରିକି ଯେ ଭୋଗ ଅର୍ପଣ କରିବେ ସେଟା ବି ବହୁତ ଖୁସିରେ ମାତା ସେଟା ବାଢ଼ିକିରି ଆଣିବେ ଖାଲି ଆଉ ସେନ ଅର୍ପଣ କରିବେ ରାନ୍ଧବାର ସାଙ୍ଗେ କିଛି ଯେ ଏନ୍ତା ଗୁସେଇ ହେଲେ ଜାଗାର ହେବା ଏନ୍ତା କିଛି ନାଇଁ ନ ଆଜ୍ଞା ଭଗବାନର ଇନ ହଁ ଆଜ୍ଞା ଆପଣ ପରିଚୟ ମୋର ନାଁ ପ୍ରକାଶ ସରାଫ ମୋ ଡୁଙ୍ଗରିପାଲି ସୋନପୁର ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟ ମୁଇଁ ଇନକେ ଅସା ଯାଆ କରୁଛେ ମନ୍ଦିରକେ ଆଉ ବାବାଙ୍କର କୀର୍ତ୍ତି ମୁଇଁ ଶୁଣିଲି ୟୁଟ୍ୟୁବ୍ ମାଧ୍ୟମରେ ଶୁଣିଲି ଆଉ ଆସିଲି ବି ଆସିଲି ଦେଖିଲି ଇନର ସବୁ କାର୍ଯ୍ୟକଳାପ ଯେ ପ୍ରକୃତରେ ଭଗବାନ ବିରାଜମାନ କରିଛନ୍ ମୋର ବିଶ୍ୱାସ ହେଲା ଆଉ ମୁଇଁ ଯେନ୍ ଥର ଆସୁଛେ ବାବାଙ୍କୁ ସ୍ମରଣ କରି ଆସୁଛେ ଆର୍ ବାବା ମୋତେ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଆଣିକିରି ଆସୁଛନ୍ ମୋର ବିଶ୍ୱାସ ଅଛେ ଆର୍ ମୁଇଁ କେତେ ଅଲୌକିକ ଜିନିଷ ରାସ୍ତାରେ ଭେଟୁଛେ ବି ସେତା ଅଜଣା ଜାଗାରେ ମୁଇଁ ଯେତେବେଳେ ପହଞ୍ଚିଯାଉଛେ ସେନ୍କେ କିଏ ହେଉଛେ କାଣା କରୁଛେ ମୁଁ ନେଇ ଜାଣି ଜଣେ ଦୁଇ ଲୋକ ବି ଠିଆ ହେଉଛନ୍ ସେ ଜାଗାରେ ଆର୍ ସେନ ମୁଁ ପଚାରିକିରି ପଳେଇ ଆସିଛେ ଆରୁ ବାବାଙ୍କର ସାନ୍ନିଧ୍ୟରେ ଆଗଲା ଦିନ ମୋତେ ଇନ୍କେ ବହୁତ ଖୁସି ଲାଗୁଛେ ଆର୍ ଆସିବାର୍ ଲାଗି ବହୁତ ଇଚ୍ଛା ଲାଗୁଛେ ଭାଇ କେନ୍ ଆସିଥିଲେ ଆପଣ ମୁଇଁ ଡୁଙ୍ଗରିପାଲି ସହଲାରୁ ବଲରାମ ମହାଲିଙ୍ଗ ଆର୍ ମୁଇଁ ଆସିଥିଲି ଦଲଦଲି ପ୍ରଭୁ କାଶେଶ୍ୱର ବାବା ଇନେ ଲିଙ୍କ୍ ଫୁଟିଜନ ମୁଇଁ ୟୁଟ୍ୟୁବ୍ରେ ଦେଖିଥିଲି ଆରୁ ଆସିଲି ଦେଖିଲି ଯେନ୍ଟାକି ମାନେ ମୋତେ ଏତେ ବିଶ୍ୱାସ ଲାଗୁଛି ଯେ ଲିଙ୍କ୍ ଛୋଟ ଥିଲେ କହିବାର ହିସାବରେ ଇହାଦେ କମ୍ସେ କମ୍ 3 ଫୁଟ୍ ଖଣ୍ଡେ ହେଇଗଲେନ ଆଉ ମୋର ଆଖିରେ ମୁଁ ଯେନ୍ଟା ଦେଖିଲି ଇହାଦେ ଯେ ପ୍ରଭୁଙ୍କୁ ଭୋଗ ଲଗା ହେଉଛି ସେ ଭୋଗରୁ ଭୋଗ ଥାଳିରୁ 108 ଭାଗର ଭାଗେ ପ୍ରଭୁ ନେଉଛନ୍ ଆର୍ ଆମେ ଯେନ୍ଟାକି ପୁରା ଖୋଲା ସମସ୍ତଙ୍କର ଆଗରେ ସେଟା ମୁଁ ଦେଖିଛେ ଯଦ୍ୱାରାକି ମୋତେ ବହୁତ ବିଶ୍ୱାସ ଲାଗ୍ଲା ଆର୍ ମୋତେ ଏତେ ଭକ୍ତି ହେଇଛି ମାନେ ମୁଇଁ ଲୋକଙ୍କୁ ବି କହୁଛି ଆପଣ ଆସୁନ୍ ଆର୍ ଦେଖିକି ଯାଉନ୍ ତମେ ମନ୍ଦିର ବନା ବୋଲି ଆରମ୍ଭ କରୁ ଆର୍ ମନ୍ଦିର ଏଟକି ହେବ ବୋଲି କାହାର ଭାବନା ନେଇଥିଲି ଆଜ୍ଞା ଆର୍ କିଏ ତାଙ୍କ ଭାବିନି ଏଟକି ବଡ଼ କହିବା କର ବୋଲି କିଏ ନି କହିପାରିନି ତାମାନେ ତାଙ୍କର ବାପା ଯେନ୍ତା ଆଦେଶ ହେଲେ ସେନ୍ତା ସେ ମନ୍ଦିର ହେଇଛି ବାପାଙ୍କ ଆଦେଶରେ ତାମାନେ ଅର୍ଥ ଯିଏ ଦଉଛନ୍ ହଁ ଦଉଛନ୍ ଆମର ଗାଁ ବୋଲାଗିରି ଗାଁ ମିଶିକିରି ବୋଲାଗିରି
ଚନ୍ଦା ପତା କରୁନା ବୋଲି ଆରୁ ଅନ୍ୟ କେତେ କ'ଣ ଗାଁକେ ବି ମାଇ ଗଲୁ ଆଜ୍ଞା ଦେଲେ ଆର୍ ଏଇଟା ଯେନ୍ ଭକ୍ତମାନେ ବି ହେଉଛନ୍ ଦେଉଛନ୍ ଆଜ୍ଞା ତାଙ୍କର ସେବା ହେଉଛି ମିଟିଂ ଆସାନି କରିଦେ ଆଉ ମୋତେ ଗାଁ ଲୋକ କହିଲେ ମିଟିଂ ଆ ବୋଲି ବୋଲି ମୁଇଁ ତ କିଛି ମହାପୁର ତମେ କିଛି ଦୃଶ୍ୟ ନି ହେବା ମୁଇଁ ଯାହା ମୁଇଁ ମୂଳ ଶିବ ଭକ୍ତ ଅଛେ ଆଉ ମୋତେ ଯଦି ମହାପୁର ଯଦି ସ୍ୱପ୍ନ ହେବେ କି ଦୃଶ୍ୟ ବୋଲି ମୁଁ ଯିବି ବୋଲି ସେଦିନ ରାତି ତାମାନେ ଆଜ୍ଞା ମହାପୁର ତମେ ବହୁତ ବଡ଼ ହେଇକି ତାମାନେ ହେଲେ ଦୃଶ୍ୟ ରୁହେ ତାପରେ ଯେନ୍ତା ଆମର ଇ ଇ କାଶୀଶ୍ୱର ଯେନ୍ତା ନିଶଙ୍କା ପୁରା ହାତୀ ବଡ଼ ହେଇକି ପୁରା ଆଜ୍ଞା ହାରାହାରି ପାଞ୍ଚ ଛଅ ଫୁଟ ଡେଙ୍ଗ ହେଇଗଲେ ଆର୍ ଭୋଲ ଏନ୍ତା ସବୁଆଡ଼େ ପୁରା ଏନ୍ତା ପତର ମାନି ସବୁଆଡ଼େ ପୁରା ଭୋଗ ଆଜ୍ଞା ପଡ଼ିଥିଲା ଆର୍ ସେନା ମାତା ପୁରା ତାମାନେ ତାପଟେ ତାପରେ ଠିଆ ହେଇଥିଲେ ଦେଖିଲି ସେଦିକେ ଦେଖିଲି ଆଜ୍ଞା ରାତି ଘରେ ତାମାନେ କହିଲି ଏନ୍ତା କଥା ବୋଲି ଆର୍ ମୁଇଁ ଚାର ବଜେ ତାମାନେ ଗାଧି କରି ଆଜ୍ଞା ଏକ ବାଡ଼ୁମା ତାମେ ଠିଆ ହେଇଥିଲି ମାତା ବାଡ଼ୁମା ସେଦିନ ପଛରେ ମାତା ଆଇଲେ ତାମାନେ ସେଦିନ ମୁଁ ବିଶ୍ୱାସ କରିଛି ଆର ଆଜ୍ଞା ପ୍ରତ୍ୟେକ ତାମାନେ ରବିବାର ଦିନ ଆଜ୍ଞା ବିଲବୁଡ଼ାକି ମାତାକେ ତାମାନେ ଯେନ୍ ଘରେ ଫଲମୂଲ ଆଜ୍ଞା ଆନିଛି ତାମାନେ ଯେନ୍ ନିଦ ଦେଇଥିଲେ ଆଜ୍ଞା ସେଦିନ ମୋର ଗୋଟେ ଏନ୍ତା ଗୋଟେ ବସିଛି ଏକ ଦୁଇ ବେଳେ ତାମାନେ ଟାଟ ପିଡ଼ିଛନ୍ ଆଜ୍ଞା ଟିକେ ଘରେ ପଶି ମାନେ ଟିକେ ଟାଟି କି ଗୋଟେ ପିଲେ ବସି ଆରୁ ହଁ ଉଠୁ ସେତିକି ଆସି ଭଟା ବାସ ଦେଶୀ କିଣିଥନ୍ ସେତିକି ଘରେ ବସନ୍ ଏନ୍ତା ନିଦ ଫଲ ପୁଞ୍ଜି ବସନ୍ ଫେର ଫଲ ପହଁପୁନୁ ଆସି ମାତାକେ ଟାଟ ପିଡ଼ିଛି ଫଲ ଦେଶି ଆସି ଆଉ ଗୋଟେ ବଢ଼ିଆ କଥା ଯେନ୍ ମନ୍ଦିର ଆରମ୍ଭ କରବାର୍ ଲାଗି ପୂଜା କରବାର୍ ଲାଗି ଏଇଟା କଲେ ପୁରା ମହାପୁର ପଠେଇଥିଲେ ଗୋଟେ ବ୍ରାହ୍ମଣ ହଁ ଆଜ୍ଞା ଏଇଥିରେ ଗୋଟେ ତମତା ଗୋଟେ ଦେଇଥିଲେ ଆଜ୍ଞା ସେଟା ସେ ଆମକୁ କିଏ ଡାକିନି ଆଜ୍ଞା ସେ ମୁଁ ଚିହ୍ନି ଜାଣିନି ଆମେ ଆଜ୍ଞା ସେ ମୁଁ ଏଇଥିରେ ଗାଁ ମର୍ଷଣ ଆଇଲେ ଚାଲିଥିଲା ଆଇଲେ ମନ୍ଦିର ଆଇଲେ ଆର୍ କହିଲେ ତା ମୁଁ ଏନ୍ତା ଏନ୍ତା କଥା ଆର୍ ବାବା ମୋତେ ପଠେଇଛନ୍ ଆର୍ ମୁଁ ପୂଜା କରିବି ବୋଲେ ସେ ତାକୁ ଆମେ ଗୋଡ଼ ସବୁ ଗୋଡ଼ ଥିଲୁ ଆର୍ ତାକୁ ଆଣିଲୁ ଆସ୍ଥାନ ବସିଲେ ସେମାନେ ପୂଜା କଲେ ଆଜ୍ଞା ତମ ଗାଁ ପୁରା ବହୁତ ଗୋଟେ ଆଲୌକିକ ଘଟଣା ହଁ ଆଜ୍ଞା ଆଗରୁ ଏମିତି କେବେ ନାହିଁ କେବେ ନାହିଁ ପହିଲା ହଁ ପହିଲା ଏଇଟା ଆଜ୍ଞା ସେଦିନ